জটিলতার কারণে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। বনগাঁর চেম্বার অফ কমার্সের বার্ষিক সম্মেলনে এমনই দাবি তুলে সরব হলেন ব্যবসায়ীরা। ট্যাক্স নিয়ে জটিলতার কারণে সমস্যায় পড়ছেন সাধারণ ব্যবসায়ীরা। এর পাশাপাশি বনগাঁ শহরে অপরিসর রাস্তা, যানজটের প্রভাব পড়ছে ব্যবসার ওপরে। এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন বলেই মনে করছেন ব্যবসায়ীরা। রবিবার বনগাঁ সাব ডিভিশনাল চেম্বার অব কমার্সের 45তম বার্ষিক সাধারণ সভায় এই দাবিতে সরব হলেন ব্যবসায়ীরা। এদিনের সম্মেলনে সংগঠনের সদস্য কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা, ব্যবসায়ী সংগঠন FTOP-র সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ কোলে, কার্তিক সিংহ প্রমুখ। বনগাঁ সাব ডিভিশনাল চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক বিনয় সিংহ অভিযোগের সুরে বলেন, জিএসটি চালু করার আগে সরকার পক্ষ বলেছিলেন জিএসটি দিলে ব্যবসায়ীদের আর অন্য কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু বাস্তবে জিএসটিও দিতে হচ্ছে, সাথে অন্যান্য ট্যাক্সও দিতে হচ্ছে। এর থেকে মুক্তি চান ব্যবসায়ীরা। পাশাপাশি বনগাঁ শহরের যানজট একটি দীর্ঘদিনের সমস্যা। এ সম্পর্কে বিনয় সিংহ বলেন, 35 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ যশোর রোড অপরিসর হওয়ার কারণে বনগাঁ শহরে প্রায় সময় যানজট লেগে থাকে। এর পাশাপাশি রাত 10টার পর বহির্বাণিজ্যের ট্রাকের কারণে পথ চলা দায়ী হয়ে পড়ছে। 16 মার্চ 2024 আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের ব্যবসা করতে চাই এবং ব্যবসায় আমাদের রুজি রোজগার। সরকারের কাছে আমাদের অনেক রকমই দাবি আছে, বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের ব্যবসা করতে বিভিন্ন রকম আইন আমাদের উপর আছে, জিএসটি থেকে ইনকাম ট্যাক্স, অন্যান্য PF, ESI এছাড়াও আরো অনেক রকম আইন আমাদের মাথায় থাকে। আমরা যেটা চেয়েছিলাম, আমার সরকারও বলেছিল যে জিএসটি চালু হলে একমাত্র জিএসটি থাকবে, অন্য কোনো ট্যাক্স থাকবে না, কিন্তু বাস্তবে জিএসটি আসলো, অন্য সমস্ত ট্যাক্সই বহন করবে। আর যত ট্যাক্স বহন থাকবে এর জন্য দেখভালের যে অফিসার গ্রুপ আছেন তারা আমাদের উপর সমর্থনে চালিয়ে যাচ্ছে, এইগুলো থেকে আমরা রেহাই পেয়েছি। এ প্রসঙ্গে এদিন পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারণে বিশেষ করে বনগাঁর ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আর কেন্দ্র সরকার যশোর রোড সম্প্রসারণের ব্যবস্থা না করায় যানজট নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়ছে। তার মধ্য থেকেও পৌরসভার পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করে ব্যবসায়ীদের ক্ষতি না করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে পৌরসভা। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, সমস্ত বনগাঁ পৌরসভার পক্ষ থেকে সমস্ত ব্যবসাদারদের তারা অত্যন্ত ভালোবাসা দিয়ে আমাদেরকে সেই আমন্ত্রণ গ্রহণ করে তারা সেখানে গিয়ে হাজির হয়েছিল। আমরা একে অপরের মধ্যে মত বিনিময় করেছিলাম, চাই শক্তিশালী ব্যবসাদার সমিতি, কারণ আমাদের এখানে ব্যবসা নির্ভর পরিবারগুলো 31,000 পরিবারের মধ্যে দেখেছেন কালকে প্রায় 12,000 পরিবার সেখানে হাজির ছিল। এই সেই মানুষগুলোর পরিবার যার উপরে নির্ভরশীল সেটা তারা হচ্ছে ব্যবসাদার। দুই, এখানে ব্যবসাদার সমিতি আছে, একদিকে চেম্বার অফ কমার্স, তার বিস্তৃতি অনেক দূর, আর একদিকে কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতি এবং সমস্ত শাখা সংগঠন সমিতিগুলো এদের সঙ্গে যুক্ত, সবাই সম্মিলিত হয়েছিলাম। আমরা চাই ব্যবসাদারদের যে সমস্যা সেগুলোকে আস্তে আস্তে তুলে ধরে তাদের রেগুলার সেলটা কি করে বাড়ানো যায়। কিছুক্ষণ আগে আমার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সভাপতি শিবপ্রসাদ মাইকে শুনতে শুনতে আসছে অ্যামাজন অ্যামাজন করছে। আমি বলি বনগাঁর যে ব্যবসা সেটা কেন্দ্রীয় সরকারের যে ভুল নীতির কবলে পড়ে আজকে সেখানে সর্বশান্ত হয়ে গেছে। একদিকে যেমন এপার বাংলা ওপার বাংলা মানুষরা যাতায়াত করতেন, এপারের মার্কেটে এসে তারা মাল কিনতেন, মাল কিনে নিয়ে তারা গিয়ে আবার বাংলাদেশে ফেরত দিতেন। আমরা দেখতে পাচ্ছি সেই মালগুলো কেনার ক্ষেত্রে BSF একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের
জিএসটি চালানোর পরে বিভিন্ন সরকারি চাতা করে ব্যবসাদারদের পঙ্গু করে দিয়েছে, যেখানে গিয়ে ব্যবসাটাকে উঠতে পারবে না। যানজটের যে সমস্যা, নিয়ন্ত্রণহীন যানজট, সে আমার রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, যারাই নিয়ন্ত্রণ করুক, একদিকে কেন্দ্র সরকারের যে যশোর রোড তার সংস্কারের কোন নাম নেই, আর একদিকে হচ্ছে রাজ্য সরকারের যে গাড়ি নিয়ন্ত্রণের যে ব্যবস্থা পরিবহন দপ্তরে আছে সেটাকে নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদের বনগাঁয় যারা পরিবহন দপ্তরে তারা হারিয়েছে। এই দুটোর ফলে আমাদের যানজট হচ্ছে, তারাই একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে। আমরা বারবার বলছি, আমরা বলছি বনগাঁ যশোর রোডের পাশে যে চট শিশু গাছ শুকিয়ে যাচ্ছে সেগুলোকে পরিষ্কার করে রাস্তা পরিষ্কার করে যতটুকু জায়গা আছে রাস্তা তো চওড়া করা হোক, রাস্তার দুধারে যেসব জায়গা আছে সেখান থেকে ফুটপাথ করা হোক, ছোট ছোট গাড়ি যাওয়ার ব্যবস্থা করা হোক, তবেই তো যানজট কমবে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন বেঙ্গল ট্রেড অ্যান্ড ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকারী সভাপতি কার্তিক সিংহ। তিনি বলেন, ভারতের সংসদীয় ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রতিনিধি থাকা উচিত। দৈনিক 400 টাকা রোজগার করেন এমন ক্ষুদ্র ব্যবসায়ী বা কর্মীদের 60 বছরের পর পেনশনের ব্যবস্থা করতে হবে সরকারকে। তিনি আরো বলেন, ব্যবসায়ীদের ট্যাক্সের টাকায় দেশ চলে, ফলে সেই ব্যবসায়ীদের ওপর নানা ধরনের ট্যাক্স চাপিয়ে দিয়ে জটিলতা সৃষ্টি করা হয়েছে। ট্যাক্সের সরলীকরণ প্রয়োজন, রাজ্য হোক বা কেন্দ্র, সব ক্ষেত্রেই সরকারি চাকরির হাহাকার। এক্ষেত্রে সরকারি সহযোগিতায় দেশে উৎপাদন ক্ষেত্র বাড়িয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন একমাত্র ব্যবসায়ীরাই। ব্যবসায়ীরা আজ থেকে, মানে আমাদের মানব সভ্যতার শুরু থেকে, আমরা সেই বলবো সিন্ধু সভ্যতার থেকে আমরা মধ্যমণি হিসাবে কাজ করছি। ব্যবসায়ীরা চাই আমরা সমস্ত স্তরের আমরা প্রতিনিধিদের, আমাদের ব্যবসায়ীদের সরকারি স্তরে আমাদের প্রতিনিধি চাই, পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা, লোকসভা, রাজ্যসভা, বর্তমানে শুধুমাত্র রাজ্যসভায় একজন সাংসদ আছেন আমাদের ব্যবসায়ীদের প্রতিনিধি, তাছাড়া অন্য কোন স্তরে নাই। তাই আমরা চাই আমাদের ব্যবসায়ী যে প্রতিনিধি সারা সরকারি স্তরে আমরা চাই, সারা বিশ্বে, শুধু বাংলা ভারতবর্ষ নয়, সারা বিশ্বে। যেটা যদি আমি করব চাইছি, যারা বর্তমানে 400 টাকার নিম্নে শিল্পী, কর্মচারী বা ব্যবসায়ী যারা আছেন তাদের 60 ব্যক্তিকে পেনশনের আওতায় আনতে হবে। এটা সরকারের কাছে আমি, পশ্চিমবঙ্গ সরকারের কাছেও আমি একটা মিটিং তুলে ধরেছি এবং সমস্ত সংগঠন, ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে আমি সেটা তুলে ধরছি। আর এছাড়া তো আরো অন্যান্যগুলো আছে, যেমন আমি ধরেন সরকারের কাছে চাইছি আমার ব্যবসায়ীরা ট্যাক্স, ভ্যাট, জিএসটি দেওয়ার জন্য সবাই কিন্তু উন্মুখ, কিন্তু সরকারের যে আইনের জটিলতা এটাকে সহজ সরল করার জন্য আমি দাবি রাখছি। ব্যবসায়ীরা জানে সরকারকে দেশ পরিচালনা করার জন্য সময় মতো ট্যাক্স, ভ্যাট, জিএসটি ইত্যাদি দিয়ে দেশকে পরিচালনা করতে সরকারকে সহায়তা করে, কারণ ট্যাক্স, ভ্যাট, জিএসটি যদি না পায় আমার এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য যে সমস্ত সেনাবাহিনীরা অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করছে, দিন রাত 24 ঘন্টা খেতে -20-30 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে দাঁড়িয়ে আমার ভারতবর্ষকে রক্ষা করছে, তাদের কিন্তু পরিবার নির্ভর করছে আমাদের ট্যাক্স, ভ্যাট এর উপরে নির্ভর করে। তাই আমাদের সমস্ত ব্যবসায়ীদের কাছে আমি দাবি রাখবো, আপনারা সময় মতো ট্যাক্স, ভ্যাট প্রদান করবেন এবং সরকারকে দেশ পরিচালনা করতে সহায়তা করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।